দেখো তুমি এমন করে কইও না এবার যাও আসার সময় সুন্দর দেখা বাস গাড়ি তারপর ট্রাক গাড়ি এই যে হেলিকপ্টার পিপ পিপ করে বাঁশি বাজায় এগুলো নতুন নতুন খেলনা ওর ছেলের তো নাই নো তোমার পুতুল নিয়ে এরকম শুরু করছস কেন কি কি বল আমি তো তোর কথা বুঝতাছি না আমি তোমার ছেলের জন্য প্রতিদিন খেলনা নিয়ে আসুম আর সেই খেলনা পুকুরে ফেলাই দেবো তারপর আবার ওই যে ভাঙ্গা চুরা ফেলাইবো আমার টাকা গুলো শুধু শুধু নষ্ট করতেছে তোমার ছেলে বুঝছো আমি আর কোন খেলনা কিনতে পারবো না তোমাদের মা পোষাই দোয়া চাই আমার বন্ধু বিদেশ থেকে আমি ফোন দেবো আমি যে অলাগে কথা কই আমার বিদেশ যাওয়ার যে ব্যবস্থাটা করতে পারি কিনা এই পর্যন্ত আমার বিদেশ যাওয়ার জন্য যে টাকা জমাইছিলাম 2.5 লাখ ওর থেকে মনে করো 1 লাখ টাকা অলরেডি তোমার ছেলের খেলনার বিষয় নষ্ট করে ফেলাইছি আমি বিদেশ যাওয়ার টাকা থেকে আর কোনো টাকা দিয়ে খেলনা কিনতে পারবো না পারবো না পারবো না বইলা গেলাম গাছ গেলাম গাছ বইলা গেল কইলে হয়ে গেছে তাই না আমার ছেলে নতুন নতুন খেলনা চাই মানে চাই আমার ছেলে নতুন নতুন খেলনা দিয়ে খেলবো দেখ আমার কি যে ভালো লাগবো আমার ছেলেটা এত খেলতে পারে খেলনা দিয়ে কি আর কম কিন্তু কোন দিক গেল আমার ছেলে যাই বাড়িতে তেমন কাজ নাই ছেলেটারে খুঁজে নিয়ে আসি তোর মা
আপনি কি আমার বাচ্চার খেলনা কি চুরি করে নিতেছেন? আমার তো মনে হয় তাই। জি না, আমি আপনার বাচ্চার খেলনা চুরি করে নিয়ে যাইতেছি না, বরং দিতে আইছি। আপনার বউ আপনার বাচ্চা আমার মেয়ের পুতুল চুরি করে নিয়েছে। পুতুল নিয়া আপনি ও খেলনা ফিরিয়ে দিয়ে যাবো। আপনার কথা বিশ্বাস করি না। আপনি নিশ্চিত আমার বাচ্চার দেন দিয়া কাইরা নিছেন, বুঝছেন? বিশ্বাস করবেন কেমনে? কারণ আপনি দুজনই চোর। মানুষের কথা কি বিশ্বাস করে? চোরের কখনো মানুষের কথা বিশ্বাস করে না। এই যে ভাবি, তুই মুখ সামলাই কথা কর বলতাছিস। নাইলে কিন্তু এটা বাঘ দেখছেন বাঘ। তার মানে আপনি আমার ছেলের পুতুল দুটা চুরি করছেন, তাই না? আর দর্জি থাকেন আমার ছেলের, বুঝলেন? কিন্তু
দান বাড়িতে দান আমার ছেলের জন্য আমি বাগ নিয়েছি আপনার এই যে পুতুল যদি আপনার হয়ে থাকে এই পুতুল নিয়ে যান নিয়ে যান ব্যাপারটা সুরি আবার পর সেই না সুরি সেই না সুরি মানে আবার এই এই যে শুনো আর পোলারে একলা একলা ছাইরো না কারণ কার বাড়িতে কোন সময় চুরি করে আল্লাহ জানে খেলনা দেখলি তো মানে পাগল হয়ে যায় বুঝো না কেন যায় কি আর করবো এরপর থেকে আর সাবধানে রাখবো নিচে চলো এবার ঠিক আছে চলো চলো চলো